তোমার কি এতক্ষণে আসার সময় হলো? সরি সরি একটু লেট হয়ে গেল। প্লিজ রাগ করো না। বসো বসো বসো। তুমি দিকে তাকাও। একটু লেট। আমি তোমার জন্য এই জায়গায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। কেন? আমি তোমার জন্য এর আগে কত অপেক্ষা করেছি। তোমার মতো তো এত রিয়্যাক্ট করিনি। আর একটু লেটের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তাকাও এবার একটু। এবার বলো। আচ্ছা বাবা সরি, আমি তো কানে ধরছি। এবার তোমার জরুরি কথাটুকু বলো। শোনো, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। রিলেশন রাখতে চাচ্ছ না মানে? তোমার কি মাথা ঠিক আছে জুই? একসাথে 2টা বছর কাটিয়েছি, দুজনের কত সুন্দর সম্পর্ক, আর তুমি এখন বলছো সম্পর্ক রাখতে পারবে না? কেন, কি হয়েছে জুই? চাইলেই কি তুমি 2 বছর ভুলে যেতে পারবে? কি দোষ আমার, কি করেছি আমি? তোমার কোনো দোষ নেই। তাহলে আমি কোনো কারণ বলতে পারবো না। আমি চাই তুমি আমাকে ভুলে যাও। আমি কি দেখতে খারাপ? আমি কি আনস্মার্ট? কি কারণে তুমি আমাকে ভুলে যাও? না, তা না। তাহলে কি? আমি চাই তুমি আমাকে ভুলে যাও। তুমি দাঁড়াও। হঠাৎ কোন কালে কে জানে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তো কারণ অবশ্যই আছে, কিন্তু সেটা আমাকে বলতে হবে। প্রেম আর সংসার এক জিনিস না। প্রেম যার সাথে মন চায় তার সাথে করা যায়, কিন্তু সংসার করতে গেলে টাকা লাগে। আচ্ছা এই কথা, আর সকালেই তো আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে, 20,000 টাকা মাইনে। এই কথাটা বলার জন্য আমি আসলে তোমাকে দেখা করতে বলেছি। তবু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কি বলছো জুই, তোমার কি মাথা ঠিক আছে? আমি বিয়ের পরে তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। আচ্ছা ফ্যামিলির সাথে থাকা তো অনেক ভালো, সবাই একসাথে হাসি খুশি ভাবে থাকা যায়। তুমি এটা চাইছো না? না আমি এটা চাচ্ছি না। বিয়ের পরে তোমার মা বাবা বলবে এটা করো ওইটা করো, এসব আমার একদম পছন্দ না, আর আমি এসব করতেও পারবো না। জুই এই কথা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার যে একটা চাকরি হয়েছে না, সেখান থেকে একটা ফ্ল্যাটও দিয়েছে, আর ওই ফ্ল্যাটে আমি আর তুমি অনেকটা শান্তি দিয়ে থাকছি। ওয়াও, তাই সত্যি বলছো? জি ম্যাডাম। এবার তুমি আমাকে ভালোবাসবে নাকি চলে যাবে? তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়লে, আর হ্যাঁ চলো আজকে দুজন সারাদিন মন তোমার নামে দিলাম হাওয়াতে, এই মন তোমার প্রেমে দিলাম উড়িয়ে, এই মন তোমার নামে দিলাম হাওয়াতে, এই মন তোমার প্রেমে দিলাম উড়িয়ে। ভালোবাসি কতটা বলতে আজ চাই, ভালোবাসিতে কোন আজ আচ্ছা আমরা বিয়ের পরে কোথায় হানিমুনে যাব? তুমি যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাব। তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি তোমাকে হানিমুনে নিয়ে যাব না? বলো দেশে বিদেশে যাবে? অবভিয়াসলি দেশে বাইরে যাব। আচ্ছা জয়, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আকাশ সমান না পাহাড় সমান? আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, আর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে একটু ভালোবাসি। মানে কি? মানে সিম্পল, তুমিও আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি না। একটু আগেও তোমার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল, কিন্তু এখন তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। তুমি এসব কি বলতে চাচ্ছ? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই, কেন না, তোমাকে ভালোবাসি বিদেই তো আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তাই না? তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার জবকে, আমার ক্যারিয়ারকে এবং আমার টাকাকে। যে তার শাশুড়িকে ভালোবাসে না, যে তার ফ্যামিলিকে ভালোবাসে না, তার সাথে আমার যায় না আসলে। আর তোমার কপাল ভালো যে তোমার মতো মেয়েকে, তোমার মতো লোভী মেয়েকে আমি ভালোবেসেছি। আমার
আমাদের এই দুজনের সম্পর্কটা এভাবে শেষ করে দিতে পারো না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। তাহলে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো, বিয়ে করতে যাও? হ্যাঁ সত্যি আমি বিয়ে করতে চাই। তাহলে সত্যিটা জেনে তারপর বিয়ে করার সিদ্ধান্ত নাও। কি সত্যি কথা? সত্যি কথাটা হলো আমার কোনো জব হয়নি, অফিস থেকে কোনো ফ্ল্যাটও পাইনি। আমি তোমাকে মিথ্যে বলেছি। তুমি কি এইভাবে আমার সাথে মিথ্যে কথা বলতে পারলে? হ্যাঁ, আমার ভালোবাসাটা পরীক্ষা করার জন্যই আমি তোমাকে মিথ্যা বলেছি। আই জাস্ট হেট ইউ, আর তোমার মতো মিথ্যাবাদীর সাথে এক মুহূর্ত না। চলে গেলাম। তুই দাঁড়াও। এই দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর হ্যাঁ, তোমাকে আমি 20,000 টাকার কথা বলেছিলাম না? আমার বেতন হচ্ছে 70,000 টাকা, আর অফিস থেকে আমার একটা গাড়িও দিয়েছে। আমি জানতাম তুমি আমার সাথে ফান করছো, মজা করছো। আজ আমি দুইটা কারণে হ্যাপি। আমাকে পেয়ে তুমি হ্যাপি? না মোটেও না, দুইটা কারণে আমি আজ হ্যাপি। এক হচ্ছে আমার জব, দ্বিতীয় হচ্ছে তোমার মতো লোভী মেয়েকে আমি আজ চিনতে পেরেছি। যাকে আমি ভালোবেসেছি সেই মেয়ে এত লোভী। থাকো তুমি তোমার ভালোবাসা নিয়ে।